Hello friends, welcome to my channel White Eagle 140 YouTube channel. The Bondra Army te niyog hocche kono rokom ran dite hobe na boyosh 20 theke 27 boshorer moddhe hole hobe shudhumatro kintu obibahito cheleder jonnoi niyog kora hobe ekta guruttopurno pode niyog kora hocche tumra dekhte pachho kormokshetro pratika 17 মার্চের কিন্তু এই কর্মক্ষেত্র পত্রিকা অর্থাৎ আজকের এখানে এই চাকরির খবরটি উঠে এসেছে এখানে বলা হয়েছে আর্মিতে ট্রেনিং দিয়ে ইঞ্জিনিয়ার ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 40 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ হবে পার্মানেন্ট কমিশনে শুধু অবিবাহিত তরুণরা আবেদন করবেন 133তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং শুরু হবে 2021 এর জুলাইয়ে মোট শূন্যপদ 40টি শাখা অনুসারে শূন্যপদ সিভিল স্ল্যাশ বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি তে 11টি মেকানিক্যালে রয়েছে 3টি ইলেকট্রিক্যাল স্ল্যাশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে শূন্যপদ রয়েছে 4টি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার টেকনোলজি অথবা এমএসসি কম্পিউটার সায়েন্সে 9টি শূন্যপদ রয়েছে ইনফরমেশন টেকনোলজিতে 3টি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 2টি রয়েছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারে 1টি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 1টি স্যাটেলাইট কমিশনের কমিউনিকেশনে রয়েছে 1টি অ্যারোনটিক্যাল অথবা অ্যারোস্পেস অথবা এভিও 3টি রয়েছে শূন্যপদ অটোমোবাইল ইঞ্জিনিয়ারে রয়েছে 1টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 1টি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি থাকতে হবে ফাইনাল ইয়ারের ছাত্ররাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন এর বয়স হতে হবে 1/7/2021 তারিখ থেকে 20 থেকে 27 বছরের মধ্যে অর্থাৎ 1/7/2021 হিসাবে 20 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এখানে কিন্তু সুবিধার্থে ডেট অফ বার্থটি অবধি উল্লেখ করা হয়েছে কত ডেট অফ বার্থ থেকে কত ডেট অফ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন 2/7/1994 থেকে 1/7/2001 অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের ডেট অফ বার্থ রয়েছে এরপর বলা হয়েছে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ভোপাল বা বেঙ্গালুর বা কাপুরথালা বা এলাহাবাদ সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে ডাকা হবে ইন্টারভিউয়ের পাশাপাশি সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্টও করা হবে গোটা প্রক্রিয়া চলবে 5 দিন ধরে প্রথম ধাপে ব্যর্থ হলে সেই দিনে ফেরত পাঠানো হবে সফল প্রার্থীদের ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য প্রথমবার এই এন্ট্রিতে ইন্টারভিউ দিতে গেলে যাতায়াত রেল ভাড়া পাওয়া যাবে 133তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং হবে ট্রেনিংয়ের মেয়াদ 49 সপ্তাহ দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ট বাবদ পাওয়া যাবে নির্দিষ্ট মাসিক 56,100 টাকা সফল ট্রেনিংয়ের শেষে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে তখন বেতনক্রম তোমার 56,100 থেকে 1,77,500 টাকা পাওয়া যাবে এছাড়াও মিলিটারি সার্ভিস পেয়ে প্রতি মাসে 15,500 টাকা সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে 26 মার্চ পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে পাবেন অনলাইনে দরখাস্ত সাবমিট করার পর রোল নাম্বার পাওয়া যাবে রোল নাম্বার সহ পূরণ করা দরখাস্তের 2টি সিস্টেম জেনারেটর প্রিন্ট আউট নিয়ে নেবেন একটি প্রিন্ট আউট ইন্টারভিউয়ের সময় জমা দিতে হবে অপর প্রিন্ট আউটটি নিজের কাছে রেখে দেবেন দৃষ্টিশক্তি ও দৈহিক মাপযোগ সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরিক্ত ওয়েবসাইট অর্থাৎ www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন
স্যালারি কিন্তু প্রচুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 56,100 থেকে 1,77,500 টাকা, সাথে কিন্তু সার্ভিস পে হিসাবে 15,500 টাকা পাবেন।